অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনটা এগিয়ে চলেছে, আর সেই এগিয়ে চলার সাথে সাথে জীবনে কিন্তু বেশ কিছু সমস্যাও রয়েছে। সেই সমস্যা কখনো আর্থিক সমস্যা, সেই সমস্যা কখনো হয়তো পড়াশোনা সংক্রান্ত, কখনো বা দাম্পত্য জীবনের সমস্যা। এই সমস্যাগুলো নিয়ে আমরা অহরহ আলোচনা করি, কিন্তু যে সমস্যাটা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে সেটা হচ্ছে শারীরিক সমস্যা, যেগুলোকে নিয়ে আমরা হয়তো ভাবি যে একজন জ্যোতিষের কাছে শারীরিক সমস্যা নিয়ে যাব, আমার সেই সমস্যার জন্য তো ডাক্তার রয়েছেন। কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজি বলেও তো একটা কথা রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার আগাম বলে দিতে পারেন যে আপনার শরীরে কী ওষুধ দানা বাঁধতে চলেছে বা কী সমস্যা হতে চলেছে আগামী দিনে বা বর্তমানে আপনি কেমন আছেন। এমনও আচ্ছার ঘটে যে প্রচুর ট্রিটমেন্ট করছেন, প্রচুর টাকার ওষুধ খাচ্ছেন, কিন্তু শরীরটা ঠিক হচ্ছে না, কোনোভাবেই আপনি সুস্থ হচ্ছেন না। সে জায়গায় দাঁড়িয়ে একটা সময় আপনারা হতাশ হয়ে যান যে এইভাবেই বোধ হয় জীবনটাকে কাটাতে হবে। কিন্তু আমরা কখনো এই দিকটা ভেবে দেখি না যে জ্যোতিষশাস্ত্র যখন আমাদের জীবনের বিভিন্ন দিকগুলোকে বলে দিতে পারে, আগাম পূর্বাভাস দিয়ে উঠতে পারে, তাহলে শারীরিক দিকটা কেন বলতে পারবে না। আবার এমন অনেক বন্ধু রয়েছেন যারা ডাক্তারি শাস্ত্রের সাথে সাথে জ্যোতিষশাস্ত্রটাকেও কিন্তু পাশে রেখেছেন, তারা দুজনকেই কিন্তু সাথে নিয়ে চলেন, কারণ প্রত্যেকটা মুহূর্তেই তারা জানেন যে সমস্যা কোন দিক থেকে আগাম আসবে সেটা কিন্তু একমাত্র সঠিক অ্যাস্ট্রোলজারই বলে দিতে পারেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে, যে এই যে শারীরিক যে সমস্যাগুলো সেগুলো কতটা জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারে এবং কোন কোন গ্রহের প্রভাবে কী কী শারীরিক সমস্যায় আমরা পড়তে পারি, এটা কিন্তু আমাদের খুব জানা দরকার। কারণ এখন ঘরে ঘরে সুগার, থাইরয়েড এইগুলো তো রয়েছে, যে বিষয়গুলোকে নিয়ে আমরা ভীষণ কম আলোচনা করি, আজকে সেই বিষয়গুলোকেই তুলে ধরার চেষ্টা করব। কারণ এমন একটি জ্যোতিষ অনুষ্ঠান, ব্যতিক্রমী জ্যোতিষ অনুষ্ঠান, যেখানে দাঁড়িয়ে আমরা জীবনের কথা বলি, যেখানে দাঁড়িয়ে আমরা বাস্তবসম্মত কথা বলি। কারণ এই অনুষ্ঠান মানেই আমার সাথে উপস্থিত থাকেন শ্রী তপন শাস্ত্রী মহাশয়, যিনি প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব দেন, যিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্ম ছকগুলোকে গুরুত্ব দেন। ঠিকই ধরেছেন, আপনারাও রয়েছেন আমাদের সাথে, কারণ আপনারা ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানই কিন্তু সম্ভব নয়। 2286-6357 এবং 6358 এই নাম্বারে রয়েছেন আপনারা, আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত বাসিন্নৈ তং দেবী জগত মাত জোনি মুদ্দে নমস্তুদে ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে ওং তারাও বিদমহে মহাশ্বসন বাসিন্নৈ ধীমহি তন্নো তারি প্রচোদয়াদং ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। আশা রাখি এই গরমের দিনে আপনাদের ঘরে সকলে শান্তি ছড়িয়ে পড়ুক, সকলে আপনারা খুব ভালো থাকুন। আজকে শাস্ত্রীজি আমরা একটু মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলবো, যে জ্যোতিষশাস্ত্রের সাথে মেডিকেল অ্যাস্ট্রোলজির লিঙ্ক আপটা কী রয়েছে, আদৌ কি কোনো যোগসূত্র রয়েছে? অবশ্যই আছে। আমাদের জ্যোতিষশাস্ত্রটা যেহেতু বিজ্ঞান আর মেডিকেল সায়েন্সটাও একটা বিজ্ঞান, একদম দুটোর মেলবন্ধন নেই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র। আমি বারবার বলেছি বিজ্ঞান, জ্যোতিষ ভালো জ্যোতিষী হতে গেলে তার একটা বিজ্ঞান মনস্কতা দরকার আছে, জ্যোতিষ মনস্ক তো হতেই হবে, জ্যোতিষ মনস্কটা হতে হবে প্লাস তার সঙ্গে বিজ্ঞান মনস্ক হতে হবে, দুটো মিলিয়ে কিন্তু আমাদের কাজ। তো মেডিকেল সায়েন্স সঙ্গে যেহেতু বিজ্ঞান, মেডিকেলটা একটা সায়েন্স, জ্যোতিষটাও কিন্তু আমাদের একটা বিজ্ঞান বা সায়েন্স, এবং তার সাথে জ্যোতিষটা একটা ভালো একটা ম্যাথ মানে ম্যাথামেটিক্স, ভালো অঙ্ক একটা কিন্তু, মানে কার লন্ডনে জন্ম হয়েছে তার ল্যাটিচিউড লংগিচিউড আলাদা হবে, কার বাঁকুড়া জেলায় জন্ম হয়েছে তার ল্যাটিচিউড লংগিচিউড আলাদা হবে, কার হুগলি জেলায় জন্ম হয়েছে তার ল্যাটিচিউড লংগিচিউড আলাদা হবে, প্রত্যেকটা এক একটা ডিগ্রি নিয়ে আমাদের কিন্তু কাজ, এটা একটা ম্যাথ কিন্তু ভালো ম্যাথামেটিক্স। তাহলে জ্যোতিষের মধ্যে কত কী আছে, ভালো জ্যোতিষী হতে গেলে ওই ম্যাথটা দরকার, ভালো জ্যোতিষগুলো বিজ্ঞান মনস্ক দরকার, মেডিকেল সায়েন্সের সাথে অ্যাস্ট্রোলজির দরকার, রোগ জ্বালা এগুলো যে আমাদের আছে, তো রোগ জ্বালা আমাদের মেডিকেল সায়েন্স বলছে বা মেডিকেল অ্যাস্ট্রোলজি বলছে। আমি যে বললাম আমি বিদেশে যাই, অনেক জায়গায় অনেকভাবে আমি রিসার্চ করে আসি, কিছু কিছু টিপস আমি নিয়ে আসি, তাদের কনসেপ্টটা নিয়ে আসি। আমি কিছুদিন আগে চলে গেছিলাম ইন্দোনেশিয়া, ওখানকার কালচার মানে পুজো পাঠের একটা কালচার দেখলাম একটা বিদেশের মাটিতে, খুব ভালো লাগলো। ওখানকার কিছু কনসেপ্ট এখানে নিয়ে আসি আমি, আমাদের কিছু কনসেপ্ট ওখানে দিই, দুটো মেলবন্ধন করিয়েই কিন্তু এই যে আমি একটা চেম্বারে আসলে বলি 1-10 মধ্যে একটা সংখ্যা বলো, একটা ফুলের নাম বলো, এটা কিন্তু আমি বিদেশ থেকে শিখে এসেছি, এটা জ্যোতিষ জগতে মানে ওয়েস্ট বেঙ্গলে কোনো জ্যোতিষীর জানা আছে বলে আমার মনে নেই, এটা আমার চ্যালেঞ্জ বলতে পারেন। একটা ফুলের নাম আমি বলে দেবো,
বলার আগে ঢোকার সঙ্গে সঙ্গে একটা সংখ্যা বলতে বলবো, কোন সংখ্যাটি সেটা বলে দেয়। এটা আমাকে শিখেছি কিন্তু, এটা একটা অঙ্ক, এটা একটা বিজ্ঞান, এটা একটা বিদ্যা, বিদেশের মাটিতে এগুলো আমি কিন্তু শিখে এসেছি। তো যাই হোক, এই যে জায়গাটা আমাদের যে গ্রহ রোগ জ্বালা, আমাদের তিনটে জিনিস দেখতে হয়, শোক রোগ এবং ভোগ, ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে বলছে ষষ্ঠ ঘর এবং অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর। ষষ্ঠ ঘর থেকে আমরা রোগের বিচার করি, আর আমরা অষ্টম ভাব থেকে ভোগের বিচার করি, আর শোকের বিচার করি হচ্ছে দ্বাদশ ভাব থেকে। তাহলে রোগ ভোগ শোক, এই যে তিনটে, এই তিনটের গ্রহে গ্রহে যদি কোনো গ্রহ না থাকে তাহলে কিন্তু খুব ভালো। মানে ষষ্ঠ ঘর, অষ্টম ঘর, দ্বাদশে যদি গ্রহ কিছু না থাকে তাহলে কিন্তু খুব ভালো। আচ্ছা, তার কিন্তু রোগ জ্বালার প্রভাবটা কিন্তু অনেক কম হবে। যারা অনুষ্ঠানটা দেখছেন মিলিয়ে নেবেন, ষষ্ঠ ঘরে যদি খালি থাকে, অষ্টম ঘর যদি খালি থাকে, দ্বাদশ ঘর যদি খালি থাকে, তাদের রোগ জ্বালার প্রভাবটা কিন্তু অনেক কম, তারা বেশিরভাগ নিরোগ থাকবে। মেডিকেল সায়েন্স, মেডিকেল অ্যাস্ট্রোলজি বলছে এটা। খুব ভয়ঙ্কর একটা কথা বললাম জ্যোতিষ। এবং কারোর যদি ষষ্ঠ ঘরে শনি রাহু এক ঘরে থাকে, ষষ্ঠ ঘর শনি রাহু, তার একটার পর একটা রোগ কিন্তু তার হতে থাকবে এবং তার হবে। ফোন আছে নাকি? হ্যাঁ, আমাদের সঙ্গে একজন বন্ধু আছে। এই জায়গাগুলো কিন্তু ফোনটা আমি নিয়ে বলবো, আর অনেক একটা বিশাল বিদ্যা, বিশাল বড় একটা ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যায় আমরা আসবো। কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার মা, নমস্কার। কে বলছেন? দিদিকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। আমার একজন মানে গেছে, সে তার মেয়ের চাকরি ব্যাপারে, সে আপনার রেমিডি দিয়ে তার এখন চাকরিটা স্টেবল আছে। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে সুমন মুখার্জি। ডেট অফ বার্থ? 4th December 1989। সময়? নিয়মিত অনুষ্ঠান দেখেন তো? নিয়মিত দেখি। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? খুবই ভালো লাগে বললাম। হ্যাঁ, সেটা তো আপনি বলেছেন। মুখ থেকে শুনেছি ওনার প্রশংসা, ওনার দেবী মানে খুব কাজে লেগেছে। বাহ, মা সোমবারে জন্ম ছিল, 4th December 1989। বৃষ লগ্ন এবং মকর রাশি। বৃষ লগ্ন মকর রাশি, ধনিষ্ঠ নক্ষত্র দেবারি অর্থাৎ রাক্ষসগণ, চরণ হচ্ছে 2 এবং পায়া রৌপ্য পায়া পেয়েছে। কেমন? রৌপ্য মানে রূপ। হ্যাঁ, রূপ পায়া, ঠিক আছে। এবং বৈশ্যবর্ণের জাতক, শুভ সংখ্যা 4 এবং 9, শুভ গ্রহ বৃহস্পতি মঙ্গল, শুভ দিন হচ্ছে শনি বুধ রবি, শুভ রাশি হচ্ছে কন্যা মকর কুম্ভ, শুভ ধাতু হচ্ছে রূপ, শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব, শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। আচ্ছা, প্রথম কথা বলবো, ও কি ইঞ্জিনিয়ারিং লাইনে গেছে? হ্যাঁ, ও গেছে। হ্যাঁ, ও ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছে। যাক যাক, ইঞ্জিনিয়ারিং টিমটা পাচ্ছি এবং ইলেকট্রিক্যাল দিকটা নিয়েছে, ইলেকট্রিক্যাল দিকটা রাহু রাহু, ঠিক আছে, খুব ভালো দিক নিয়েছে, কোনো অসুবিধা নেই। জায়গা যথেষ্ট ভালো আছে। এখন কি কোনো কর্ম করছো? মনের মতো হচ্ছে না, এবং বোধহয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে, মানে আমাদের ভারত, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে কি? ও গুয়াহাটি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ঠিক আছে। ওর কিন্তু অ্যাকচুয়ালি বাইরে গেলে কিন্তু উন্নতি বেশি। এর আগে কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো জব করেছিল? খারাপ কিছু নেই, কিন্তু ওর টাইমটা আসেনি। এই যে ছোট ছোট কাজগুলো করছে, এটা কিন্তু একটা বড় এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা দিয়ে কিন্তু অন্য জায়গায় বড় কাজের একটা শোভা মানে পাবে। তো মোটামুটি ধরতে পারো ওর 2018 সালের আগস্টের পর থেকে একটা ভালো উন্নতির যোগ পাচ্ছি। ও যা করছে এখন, ওখানে থাকতে বলো কষ্ট করে, আর অন্য অন্য জায়গায় চেষ্টা করতে বলো। ওর ভালো জায়গায় যোগ যেটা পাচ্ছি, যা সাইট বলে দিচ্ছি, মানে চেন্নাই, পুনে, নালে গুরগাঁও, মানে দিল্লি। আচ্ছা,
ওই তিনটে সাইড যদি ও পেয়ে যায় চাকরিতে, চোখ কান বুঝে ও চলে যাবে। কোথায় পেতে পারে তাও বলে দিচ্ছি, এবং সেখানে গেলে কি ভালো হবে তাও বলে দিচ্ছি। ও চেন্নাইতে গেলে ভালো হবে যদি পেয়ে যায় কোনো চাকরি, যদি দিল্লি গুরগাঁও ওই সাইডে পেয়ে যায় খুব ভালো হবে, আর পুনে সাইডে যদি যেতে মহারাষ্ট্র, কেমন? এই তিনটে যদি স্টেটে ও যেতে পারে তাহলে কিন্তু জায়গাটা যথেষ্ট ভালো হবে, এবং ও উন্নতির যোগ পাবে। এখন যে মাইনে টাইনে পাচ্ছে এখানে পরিশ্রম অনুযায়ী মোটেই ফল হচ্ছে না। এখন সবচেয়ে বড় কথা, খাওয়া দাওয়ারও বিরাট কষ্ট হচ্ছে। দিনকে দিন, দিনের দিন পর তোমাকে বলছে তোমার চোখ দিকে জল আসছে, ভালো একটু রান্না হলে তোমার চোখে জল আসে ওর জন্যে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে চলছে আমি বুঝতে পাচ্ছি, কিন্তু মা ওকে ধৈর্য ধরতে বলো। ধৈর্য হচ্ছে কষ্ট হচ্ছে কেষ্ট মেলে, কেমন? ওকে বলো আমার কথা, স্বপন শাস্ত্রী বলেছেন চেপে ধরে থাকতে, বুঝতে পারছো মা? ওকে কষ্ট মানে কষ্ট করতে বলো, এর কষ্টের ফলটা বেশি দিন নাই, আগস্টের পর থেকে ও বেটার চাকরি পেয়ে চলে যাবে বাইরে, ঠিক আছে? দুই তিন চার পাঁচ ছয় সাত, মোটামুটি দেখো ষষ্ঠে মঙ্গল আছে, খারাপ কিছু নেই। আর বিয়ে ভালো হবে, খারাপ কিছু হবে না, নিজস্ব পছন্দের বিয়ে হতে পারে, কেমন? শুক্রচন্দ্র এক ঘরে আছে তো, একটা আট, একটা শুক্রচন্দ্র যাদের এক ঘরে থাকে এবং সেই ঘরটা যদি নবম বা দশম হয় তারা প্রেম করার একটা সম্ভাবনা কিন্তু প্রবল। চন্দ্র হচ্ছে কলা, শুক্র হচ্ছে প্রেম প্রীতির কারক গ্রহ, আর প্রেমটাও কিন্তু একটা আট। যাই হোক, এখানে যোগটা পাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রেম প্রীতি, কিন্তু বিয়েটা ভালো হবে না, ঠিক আছে? তুমি কি জানো ওর প্রেম প্রীতি কিছু আছে? যাই হোক, শুক্রচন্দ্র থাকলে মা প্রেম করবে, এটা তপন শাস্ত্রের প্রেডিকশন। শুক্র বললাম প্রেম প্রীতি, আর চন্দ্র চার, যদি শুক্রচন্দ্র আবার এক ঘরে থাকে সে প্রেম হবে তো। যাই হোক, ঠিক আছে, প্রেমে ভালো হবে মা, ওর সঙ্গেই হবে, ভালো হবে আমি বলছি, কেমন? আগস্টের পর মা খুব ভালো, যদি পেয়ে যাও আগস্টে একটা ফোন করো আমাকে, তাহলে আমি বলতে পারবো আমার প্রেডিকশনটা ঠিক আছে। হ্যাঁ মা, শরীর স্বাস্থ্য দেখো, পেটের একটু গোলমাল আছে, আর একটু স্কিনের প্রবলেম, আমার স্কিনের প্রবলেম, একটু ঠান্ডা লাগার থাকবে। হ্যাঁ ওটা থাকবে, একটু ঠান্ডা লাগার কিন্তু অতটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে ওর ওর পেটের একটু গন্ডগোলটা থাকবে, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়াটা গোলমাল হচ্ছে, কিন্তু সেটা আবার ব্যাপক কিছু না মা, ব্যাপক ডিস্টার্ব নেই। একটা কথা বলছি, ওর বন্ধু বান্ধব ভাগ্যটা তো একদম ভালো না। না বন্ধু বান্ধব ভালো হবে না মা, তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব বিচার করতে হয়, কেমন? তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব ভাই এবং সেই ঘরটা তৃতীয় ঘর, তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বন্ধু বিচার করতে হয়। ওখানে যদি বৃহস্পতি থাকতো খুব ভালো বন্ধু হতো, ওখানে শুক্র থাকলে ভালো বন্ধু হতো, ওখানে যদি আরো আদার্স কোনো ভালো গ্রহ থাকতো তাহলে ভালো বন্ধু হতো, এখানে কেতু বসে আছে ভালো হবে না। তার সঙ্গে বলছি চন্দ্রের ঘরে কেতু বসে আছে, তোমার শরীরটাও ভালো যাচ্ছে না, বাতজ ব্যথা যন্ত্রণা, হাঁটু কোমরে ব্যথা, এগুলো কিন্তু থাকবে তোমার। আর চোখের সমস্যায় তুমি ভুগবে, এরকম চোখ সমস্যা আছে? হ্যাঁ চোখে তো চশমা আছে, পাওয়ার চলে গেছে। পাচ্ছি, ছেলের আছে চশমা? ছেলের নেই। আচ্ছা, ছেলের চোখ নিয়ে কিছু ভুগেছে বা বলেছে কিছু? চন্দ্র কেতু যদি এক ঘরে থাকে তার মায়ের, যার থাকবে তার মায়ের শরীরটা কিন্তু খুব খারাপ হয়, ও ডিস্টার্ব মা, বন্ধু বেশি করতে বলবে না, কম বন্ধু করতে বলো, কেমন? হ্যাঁ ছেলে ভালো হবে, কোনো অসুবিধা। দিদি আপনার ছেলের জন্ম ছক দেখে শাস্ত্রীজি অনেকগুলো প্রেডিকশন করলেন, কেমন লাগলো একটু শুনি। হ্যাঁ একদমই তাই, এবং যে কথাটা দিয়ে আপনি প্রথমে শুরু করলেন যে আপনার রিলেটিভ পৌঁছেছিলেন শাস্ত্রীজির কাছে, রেমিডি নেওয়ার পর তিনি ভালো চাকরি পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা আর আমার বলে দেওয়ার কোনো মানেই হয় না, কারণ আপনি নিজেই জানেন কি করণীয়। তাও একবার মনে করিয়ে দেবো, ঢাকুরিয়া থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আপনার জন্য একদম কাছের চেম্বার হবে গড়িয়াহাট, প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 4 থেকে রাত 8 পর্যন্ত। একটা অসাধারণ প্রেডিকশনের সম্মুখীন আমরা হলাম, যেখানে দাঁড়িয়ে ছেলের প্রেম, যেখানে দাঁড়িয়ে চশমা সংক্রান্ত সমস্যা, এবং প্রত্যেকটি বিষয়ে এত খুঁটিনাটি আমরা এই অনুষ্ঠান থেকে জেনে নিই, তাও এত অল্প সময়ের মধ্যে। তার মানে এটা কিন্তু বাস্তব রূপটা যখন পায়, মানে যখন কেউ আপনার সামনে এসে পৌঁছয় তখন তার জীবনের সব কথাই জানা হয়ে যায়, কারণ আপনি এত সুন্দর চুলচেরা বিশ্লেষণ করে দেন। চেষ্টা করি, আমি বলার চেষ্টা করি, একটা ছক দেখে ঠিক মতো বললাম না, জ্যোতিষটাকে জ্যোতিষ মনস্ক হতে হবে, তার সঙ্গে আমাদের এটা
কম্পিউটারে করছি মানে আমাদের এই জ্যোতিষটাও কিন্তু একটা বিজ্ঞান, একটা সায়েন্স, সেই জিনিসটাও কিন্তু আমাদের গুলে খেতে হবে, তবে কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খ বিচার করা যাবে। ছেলেটি খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, এই ছেলের প্রেম হওয়ার কথা না, কিন্তু গ্রহ দেখে বলে দিলাম ওই ছেলেটি প্রেম থাকবে। আমার কেমন ইতস্তত করছিল, যদি ছেলেটিকে বলে বলে না থাকে মাকে যে আমার প্রেম নেই বা গোপন করে থাকে, তাহলে মা তো আমাকে ডিনাই করে দেবে না প্রেম নেই, তাহলে তো আমার ছকটার সঙ্গে মেলানো আমার সঙ্গে হবে না। আমি ভাবলাম বলবো না, কিন্তু বলে দিলাম, তার আগে গ্রহের একটা যে গ্রহ সন্নিবেশটা দেখে বললাম যে শুক্রচন্দ্র যদি এক ঘরে থাকে তার একটা প্রেমের সঞ্চার থাকবে, সে একটা প্রেম করার একটা মানসিকতা থাকবে, এবং সেই প্রেমটা একটা সক্রিয় প্রেম এবং স্বর্গীয় প্রেম হবে, শরীর সর্বস্ব প্রেম না। শুক্র এবং রাহু যদি কারুর থাকে সেটা সপ্তম ভাবে যদি থাকে, শুক্র এবং রাহু যদি কারুর দ্বাদশ ভাবে থাকে, শুক্র রাহু যদি কারুর অষ্টম ভাবে থাকে, শুক্র রাহু যদি কারুর ষষ্ঠ ভাবে থাকে, তাহলে সেই প্রেমটা কিন্তু শরীর সর্বস্ব প্রেম হবে, যে প্রেমটার মধ্যে বিবাহ পর্যন্ত রূপ দিতে পারবে না, এটা কিন্তু আমরা ছক দেখে বলি। কিন্তু শুক্র মঙ্গল এক ঘরে থাকবে, শুক্র চন্দ্র এক ঘরে থাকবে, সেটা যদি চন্দ্রের ঘর হয় সেই ঘরটা খুব ভালো হয়, সেই ঘরটা যদি মঙ্গলের ঘর খুব ভালো হয়, শুক্র মঙ্গল এক ঘরে আছে চন্দ্রের ঘরে, শুক্র মঙ্গল এক ঘরে আছে মঙ্গলের ঘরে, শুক্র মঙ্গল এক ঘরে আছে শুক্রের ঘরে, আবার শুক্র মঙ্গল এক ঘরে যে আছে এবং তার সাথে শুক্র যদি শুক্রের নক্ষত্রে থাকে, শুক্র মঙ্গল যদি শুক্রের ঘরে থাকে, তাহলে সেই প্রেমিক প্রেমিকা খুব সুন্দর দেখতে শুনতে হবে, এটাও কিন্তু ছক দেখে বিচার করা যায়। শুক্র রাহু কারো ষষ্ঠ ঘরে আছে, তার মধ্যে প্রেম হবে কিন্তু প্রেমটা হবে না লাস্ট পর্যন্ত, সেই জায়গায় গিয়ে বলে দিই আমরা, আমার কাছে যখন আসে বলে দিই শুক্র রাহু এক ঘরে আছে প্রেম করছে, সেই প্রেম টিকবে না, মেয়েটা তখন কেঁদে অস্থির, শাস্ত্রীজি কি বলছেন 3 বছরের প্রেম, আমি 3 বছরের প্রেম বলছি কি, অষ্টমঙ্গলায় মানে যখন আমাদের হস্তবন্ধনই হয়, হস্তবন্ধনে একটা সুন্দর মন্ত্র আছে, যখন গাঁটছোলা বাঁধা হয়, যখন মালা বদল হয় সেখান থেকে বর চলে যাচ্ছে, এরকম ঘটনাও পাই আমরা, আর তুই কি বলছিস 3 বছরের প্রেম। প্রেম কিন্তু কতগুলো ব্যাপার আছে, যেগুলো বারবার আমি বলে থাকি, এখন যেহেতু প্রেম সর্বস্ব ওয়েস্ট বেঙ্গল চলছে সেই জন্য প্রেমের কথাটা আমি বলছি, আগামী দিনে তো অন্যরকম ব্যাপার দেখবো আমরা, এখন কিন্তু অধিকাংশই যাচ্ছে শাস্তি যে আমি তোমার ছেলেটা বিয়ে দাও, আমার কাছে এতদিন এসছে চাকরি পেয়েছে বিয়ে দাও, বলে বাবা প্রেম করে তো বসে আছে, দেখুন এই মেয়েটা নিয়ে এসছি কেমন হবে, কতদিন প্রেম করেছে না 2-3 বছর, তারপর মিলে দেখছে 36টার মধ্যে 18টা মিলতে হয়, 8 মিলছে 8, বলে ছেলেকে ডাকবো এসেছে চেম্বারের ভিতরে হলো, আমি কিরে বাবা এটা তো চলবে না, অনেক দিকে গোলমাল দেখলাম, অনেক কিছু প্রবলেম দেখলাম, বলে না না এ তো হবে না, আমার তো বিয়ে করে আমি তো প্রেম করে ফেলেছি, মনে মনে বিয়েও করে ফেলেছি, মানে ম্যাক্সিমাম চেম্বার আসলে এই ধরনের ছেলে মেয়েদের না প্রেম সর্বস্ব এখন ওয়েস্টবেঙ্গল হয়ে গেছে, মানে সব জায়গাতেই শুধু ওয়েস্টবেঙ্গল বলবো কেন, যেহেতু আমি ওয়েস্টবেঙ্গলের বাসিন্দা আমি বলছি, এখানে একটু বেশি চেন্নাই ফেন্নাই সাইডে কেরল ফেরল সাইডে পড়াশোনা পড়াশোনা নিয়ে বিশাল ব্যস্ত থাকে, কেরলে মাধ্যমিকের আগে কিন্তু মোবাইল দেয়নি কাউকে, একদম ব্র্যান্ড করে দিয়েছে, মাধ্যমিকের আগে কোনো মোবাইল ধরাবে না, আমাদের এখানে সবাই ক্লাস 4 থেকে মোবাইল নিচ্ছে, তো মাধ্যমিকের আগে আমি এর আগেও বলেছিলাম প্রত্যেকের গার্জেনের উদ্দেশ্যে বলবো, মাধ্যমিকের আগে মোবাইল ফোন ধরাবেন না কোনো ছাত্রছাত্রীকে, সে যত অসুবিধাই হোক তাতে করে লেখাপড়াটা কিন্তু ভীষণ ভালো হবে, এর সঙ্গে একটা টটকাও দিয়ে দিলাম, যাই হোক সেই ক্ষেত্রে বলবো এই এই জিনিসগুলো আমাদের কিন্তু মেনে মানিয়ে চলা দরকার, এগুলো কিন্তু বিচার বিশ্লেষণের মাধ্যমে সব করা হয়, ঠিক মতো বিচার করতে জানলে বলে দেওয়া যায় প্রেম আছে কি নাই, যেমন আমি বললাম আগে, ঠিক একদমই তাই। আমরা একটু দেখে নিই, আমাদের সাথে আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন? নমস্কার, জয় মাতা রানী। জয় মাতা রানী, বলো মা। জয় মাতা। হ্যাঁ বলছি বাবা, আমি ছেলের ব্যাপারে জানতে। হ্যাঁ ছেলের নামটা বলুন আর একটু জোরে বলুন। ছেলের নাম হচ্ছে শ্রেষ্ঠাংশু দেব। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2 আগস্ট 2011। হ্যাঁ 2011। আরেকবার বলো। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছেন। অনুষ্ঠান দেখেন নিয়মিত? ঠিক আছে, বৃহস্পতিবার মঙ্গলবারে জন্ম ছিল?
হ্যাঁ, ধনু লগ্ন সিংহ রাশি, ধনু লগ্ন সিংহ রাশি, ছেলে তো? ছেলে। শ্রেষ্ঠাংশু নাকি বললে? শ্রেষ্ঠাংশু দেব। হ্যাঁ, ধনু লগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং ওর হচ্ছে নরগণ, ঠিক আছে? চরম তিন পেয়েছে, রৌপ্য পা পেয়েছে, শুভ সংখ্যা 2-7 লিখে রাখতে পারো। শুভ রাশি মেষ, সিংহ, মীন, শুভ দিন হচ্ছে বৃহস্পতি, রবি, মঙ্গল, শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ, শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব, ঠিক আছে? পড়াশোনার দিকটায় চিন্তায় আছো খুব, পড়তে মোটেই চাচ্ছে না, স্কুলেও যেতে চাচ্ছে না, বুঝতে পারছো মা? স্কুলে যেতে চাচ্ছে না, পড়াশোনা একদম করছে না, প্রচন্ড পড়তে মানে নাম্বার ফাম্বার কিছু উঠছে না, তোমাদের গার্জেন কল হবে, হয়েছে কবার? এখন করছে? আচ্ছা, কিসে পড়ছে এখন? ক্লাস ওয়ানে। কি অঙ্কে কেমন পাচ্ছে? রবি শুক্র থাকলে অঙ্কে কাঁচা হয়, অঙ্কের দিকটা দেবে, এখন সবে ওয়ানে পড়ছে, বুঝতে পারছো না? ওর একটা কাল সর্প যোগ আছে কিন্তু, ঠিক আছে? কেতু নিচস্ত হয়ে বসে আছে, শনির জায়গা ভালো নেই, রাহু মঙ্গলের ঘরে আছে, বুঝতে পারছো মা? এবং ওর অষ্টমে বসে আছে রবি শুক্র, দারিদ্র যোগ সৃষ্টি করেছে, বুধের জায়গাও ভালো নেই, পড়াশোনার জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব পাচ্ছে, আর শরীর স্বাস্থ্যের দিকে নজরটা দেবে, শরীরটা খাওয়া দাওয়া নিয়ে আর টুঙ্গে টুঙ্গে খায়, ভালো খাবার খেতে চায়, এরকম হয়? খালি ভালো খাবে। হ্যাঁ, এবং ভালো খাবারগুলি মানে ভালো খাবে কিন্তু খুব ভালো পুষ্টিসাধ্য খাবারগুলো খাবে না, ঝাল মশলা এগরোল চাউমিন এগুলো বেশি খায়, তাই তো? এগুলো খায় কিন্তু আবার ননভেজটা খায় না। কোনটা? ননভেজ খায় না বলছ? আচ্ছা আচ্ছা, তো যা এইগুলো একটু খেয়াল রাখবে, আর শরীর স্বাস্থ্যর দিকে নজর দেবে, রবি শুক্র জায়গাটা দারিদ্র জগ আছে, এটা একটু ঠিক করবে, এখন ছোট ব্যাপারটা বুঝতে পারছো না, পড়াশোনার জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব আছে, ভালো হলে তো খুবই ভালো, কিন্তু সচেতন করে দিলাম, সচেতনতার আলোকে রাখবে, ভালো টিউশন মাস্টার দেবে যে যার কাছে পড়ে, সেটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা বাবা, আরেকটা কথা জিজ্ঞেস করার, বলো। আমি আপনার চেম্বারে এসেছিলাম এর জন্য। হ্যাঁ, তো আমি বলতে চাই বাবা, আমি একটা এখন ল্যাব অ্যাসিস্ট্যান্টের ট্রেনিং করছি, একটা পোস্ট অফিসের ফর্ম ফিল আপ করেছি, আমি কি চাকরি পাবো? তুমি আমার কাছে এসেছিলে? হ্যাঁ, আমি আপনার কাছে এসে নিয়ে গেছি, প্রেডিকশনও নিয়ে গেছি। কিছু নিয়ে গেছে, রেমিডি কিছু নিয়েছো? হ্যাঁ, রেমিডি আপনি একটা লাল কলা দিয়েছিলেন, আর একটা। কতদিন আগে নিয়েছো? এই ডিসেম্বর মাসে নিয়ে গেছি। আচ্ছা, ডিসেম্বর জানার পরে 4 মাস হয়েছে, তাই তো? হ্যাঁ বাবা। হ্যাঁ, ল্যাব অ্যাসিস্ট্যান্টের পরীক্ষাটা দিয়েছো, কমপ্লিট হয়ে গেছে? তোমার মন কি বলছে, কিছু হবে এরকম মন বলছে তোমার? বলো বলো। আমি এখানে মাতৃস্থান যতটা পাচ্ছি, ছেলের মাতৃস্থান থেকে বিচার করা যায়, কিছুটা মায়ের ব্যাপার কিছুটা, তো সেই সূত্র ধরে বলবো যে জায়গাটা যথেষ্ট আছে, তুমি চেষ্টা করে দাও, তোমার হবে, কেমন? আর ছেলেটার দিকে একটু নজর দেবে, পড়ে টড়ে যায়নি যেমন, বড্ড পড়ে যায়, খেয়াল রাখবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ আপনাকেও, এবং একদম ছোট্ট ক্লাস ওয়ান, তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে যে প্রেডিকশন গুলো করলেন, আজকে দিনে দাঁড়িয়ে হয়তো আপনার মনে হচ্ছে আমার সন্তান তো পড়াশোনা করছে, তাহলে কেন এত চিন্তিত হওয়ার আছে, কিন্তু এই প্রেডিকশনটা আজকের নয়, কিন্তু এই প্রেডিকশনটা আগামী দিনগুলো, তাই আমি বলবো একটু সতর্কতা অবলম্বন কিন্তু করতেই হবে। আর এডুকেশনের দিক থেকে দাঁড়িয়ে বলবো যে শাস্ত্রীজির কাছে যারাই আপনারা এসেছেন এডুকেশন সংক্রান্ত সমস্যা নিয়ে, তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভালো আছেন, কারণ তিনি এডুকেশনটাকে ঠিক এই ভাবেই জোর দেন। আর আপনি যে কথাটা জানালেন যে আমি আপনার চেম্বারে গিয়েছিলাম, প্রতিকার নিয়েছি, এবং রেজাল্টের দিক থেকে নিজেই মনে করছেন যে দুটোতেই হবে, এবার কোনটা নিলে ভালো হবে, আসলে শাস্ত্রীজির প্রতিকার ঠিক এরকমভাবেই কথা বলে যে নিজের মেন্টাল স্ট্রেংথটাকে কিন্তু বাড়িয়ে দেয়, যে উনি মনেই করে নিয়েছেন যে দুটোতেই পেয়ে যাবে, এবার কোনটা ঠিক নিলে ঠিকঠাক রাস্তায় আসবে। আমি তো বললাম একটা সম্ভাব্য জায়গা আসছে, আর পড়াশোনার ক্ষেত্রে বলবো যে আমাদের যারা অনুষ্ঠানটা দেখছেন মিলিনি ম্যান, খুব ভালো কথা একটা বলছি আমি, এই 1 2 3 4 সব ছেলেমেয়েরাই ভালো রেজাল্ট করে, দেখবেন
1, 2, 3, 4, 5 অনেক ভালো, সব ছেলেমেয়েরাই ভালো রেজাল্ট করে। আমি 1, 2, 3, 4 ফার্স্ট হয়েছে এরকম ছেলে, পরে গিয়ে 7, 8 গিয়ে একদম ফেল করে গেছে এরকমও আছে। তো 1, 2, 3, 4, 5 কিন্তু সব ছেলে দেখবেন, যারা অনুষ্ঠানটা দেখবেন মিলিয়ে নেবেন, সব ছেলেমেয়েরাই কিছু না কিছু রেজাল্ট করছে। কিন্তু আমরা তার পরের স্টেজে 7, 8 পর মানে 5, 6 পর দেখবেন তখন কিন্তু গড্ডম মানে গোলমালটা হয়। সেই জায়গাটাকে বলছি খেয়াল রাখতে হবে। এই যে মাটি বললো সুন্দর চলছে এখন, ঠিক আছে হতেই পারে, এর 5, 6 পর কিন্তু ওর মা আমার কাছে আবার আসবে, একদম লিখে দিতে পারি আমি, কারণ জায়গাটা পড়াশোনার ক্ষেত্রে বিস্তার আছে। এবং আমাদের বিচার বিশ্লেষণও কিন্তু এরকম আছে, 1, 2, 3, 4 একটা বিচার হয়, একই ছকে প্রাথমিক শিক্ষার বিচার লগ্ন থেকে দ্বিতীয় থেকে তার সাথে চতুর্থ এবং সপ্তম প্রাথমিক শিক্ষার বিচারটা করতে হয়, মানে মাধ্যমিকের আগে বিচারে একই ছ আমাদের দেখতে হবে, লগ্ন দেখতে হবে, চতুর্থ দেখতে হবে, পঞ্চম দেখতে হবে, সপ্তম দেখতে হবে। আবার ওই ছকটাই যখন মাধ্যমিক পেরিয়ে উচ্চ মাধ্যমিকে যাবে তখন লগ্ন দেখতে হবে, চতুর্থ পঞ্চম দেখতে হবে, দশম দেখতে হবে, নবম দেখতে হবে, মানে একটা ছকেই দেখো, প্রাথমিক শিক্ষার বিচারটা আলাদা আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ স্তরের শিক্ষাটার বিচার কিন্তু দেখতে হবে। আবার পিএইচডি যদি করে তার দশম ঘরটা দেখতে হবে, পাস ফেল করবে নাকি তার দশম ঘর দেখতে হবে, ভাগ্যস্থানে কোন ঘরে অবস্থান আছে, ভাগ্যস্থান যদি কর্মস্থান থাকে, কর্মস্থানের গ্রহ যদি ভাগ্যস্থানে থাকে সেটাও একটা দেখতে হবে, মানে প্রত্যেক বিচারে একটা কিন্তু ব্যবস্থা আছে। এই এখন এই 1 থেকে 5 পর্যন্ত সব ছেলেমেয়েরাই ভালো, 1 থেকে 5 পর্যন্ত কোনো ছেলে মেয়ে ফেল করেনি, খুব কম দেখা যায়, একদমই তাই, একদম মানে খুব একটা বাস্তব চিত্র তুলে ধরলাম, মানে সব ছেলেমেয়েরা। এবং এই আনন্দেই কিন্তু ব্রহ্মার উদ্দেশ্যে একটা কথা বলা, এই আনন্দেই কিন্তু আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। 6, 7, 8, 9, 10 এই সাবজেক্টগুলো, এই মানে 6 থেকে 7, 8, 9 বিশেষ করে 7 থেকে 10 পর্যন্ত সাবজেক্টটা সব কিছু খেয়াল রাখতে হবে, ওই জায়গাটায় কী হচ্ছে, ওই জায়গাটা প্রত্যেক গার্জেনের উদ্দেশ্যে নজর দেওয়া দরকার। 7 থেকে 8 যদি ভালোভাবে পাস করে, 8 থেকে 9 যদি ভালোভাবে পাস করে, 9 থেকে 10 যদি ভালোভাবে উঠে যায় তাহলে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ভালো হবেই। কিন্তু ওই 7 থেকে 10, 10 থেকে গেলে মানে মানে জ্যোতিষের বিচার তার সাথে বাস্তব অভিজ্ঞতার কথা আমি তুলে দিই, এইটা ফলো করতে হবে। তার সঙ্গে কি দিতে হবে, আমরা 7-এর টিচার, এক টিচার কিন্তু পড়াবে না, 7-8-এর যে যার ক্যাপাসিটি, যে 1, 2, 3, 4-এর ছেলে পড়াবে তাকেই কিন্তু ওই 7, 8, 9, 10 রাখলে হবে না। আমি বারবার বলছি চেঞ্জ করবেন, মানে 1 থেকে 4 পর্যন্ত পড়াচ্ছে একটি টিচার, সেই টিচারই যদি আবার ক্লাস 10 পর্যন্ত পড়ায়, হয়তো ভালো ব্যবহার পাশাপাশি থাকে, কোনো ঝামেলা নাই, 1 থেকে পাস করে যাচ্ছে 2-এ, 2 থেকে পাস করে যাচ্ছে 3-তে, 3 থেকে পাস করে যাচ্ছে 5-এ, তাহলে আমার মাস্টার খুব ভালো তো। কিন্তু আমি বলেছি মাস্টার না দিলেও দেবেন, 1 থেকে 5 পর্যন্ত সবাই পাস করে যাবে প্রায়, যদি বাবা মার একটু অল্প গাইড করে, কিন্তু আমরা বাবা মা ছাড়াও আমরা টিউশন পড়তে অনেক দিই, সেটা কিন্তু 5 পর্যন্ত সব সুন্দর চলবে। তখন আমরা ভাববো যে 5-এর তো ভালোই পড়াচ্ছে, 6, 7, 8, 9 স্যার আপনি পড়ান, মোটেই দেবেন না, চেঞ্জ করবেন, ওখানে কিন্তু গোলমাল হবে, ওখানে জায়গাটা ভালো হবে না। একঘেয়েমি এক মাস্টারের পক্ষে ওই 7, 8, 9, 10 পর্যন্ত পড়ানো সম্ভব হবে না, এবং এর জন্য ভালো টিচারের দরকার। যে বিশেষ করে যদি গ্রুপ অনুযায়ী মানে সায়েন্স গ্রুপ যদি খারাপ থাকে তাহলে কিন্তু দেখতে হবে, বুধ আর রাহু যদি কারোর খারাপ থাকে, সেই ঘরটা যদি চতুর্থ ঘর হয় তাহলে সে ভালো টিচার পাবে না, টিউশন টিচার পাবে না। তার জন্য কিন্তু ভালো করে তাকে 2-3 চুজ করতে হবে, ভালো কোথায় পড়াচ্ছে, কোন বাড়ির ছেলে কোথায় পড়ে ভালো রেজাল্ট করেছে সেই টিচারটাকে ধরে আনা দরকার। এইগুলো কিন্তু এই রেমিটি, এই পান্না পড়াশোনার জন্য সরস্বতী কবর ছাড়াও আমি কিছু কথা বলছি, কারণ এত আমি গাইড করেছি ছাত্রছাত্রীদের, এত আমি মানে ছাত্রছাত্রীর জায়গাটা এত ভালো জায়গায় তুলে দিয়েছি, এগুলো আমার এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু এই পান্না পড়ালে এই কথাগুলো বেরোবে না, বা সব কিছু রেমিডি দিয়ে হয় না, এটাকে বলে আমি ওই জন্য কাউন্সিলিং করে না, মাধ্যমিকের পরে কাউন্সিলিং করি আমি, কাউন্সিলিং করা মানে 10টা স্টোন আর 10টা কবজ এসব দিই না, কাউন্সিলিং মানে একটা ফিস দিয়ে দেখাও আমি ছেলেটার কি হচ্ছে দেখে, তার হরস্কোপ অনুযায়ী, তার ল্যাটিচুড লংচুড, তার ডিগ্রি, তার গ্রহগত অবস্থান, তার সঙ্গে গোচর ফল, মানে একবার তো ছক দেখি যেবারে তো দেখাই আছে আমার, গোচর ফল, গোচর মানে গ্রহ মুভমেন্ট করে তো, কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের এখন অবস্থান, এই তার দশাটা চলছে কিনা ভালো, যদি গোচরে তার ভালো গ্রহ থাকে সেই গোচরগত তার দশা চলে তাহলে কিন্তু তার ব্যাপারটা দেখতে হবে, সেইগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করতে হয়। এইটাই কাউন্সিলিং আমি করে দিই, সব কিছুতে পাথর রেমিডি হয় না, এটা কাউন্সিলিং। যে মাধ্যমিকের পর কিন্তু অবশ্যই একটা অন্য টিচার রাখতে হবে, তার জন্য দেখতে বুধ রাহু কার যদি চতুর্থে থাকে ভালো টিচার পাবে না, শুক্র মঙ্গল রাহু শনি যদি এক ঘরে থাকে ভালো টিচার পাবে না, অঙ্কের টিচার ভালো পাবে না,
সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। টিচারটা কিন্তু মানে ঘরের যে প্রাইভেট টিউটর যেটা থাকবে তাকে কিন্তু ভালো নির্বাচন করতে হবে। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলি, যা যারা অনুষ্ঠানটা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি বারবার 4 থেকে 14 মধ্যে আমাদের ভিত তৈরি হয়ে যায়। বারবার আমি বলে থাকি 4 থেকে 14 বছরের মধ্যে যা কিছু শিক্ষা আমরা কিন্তু শিখে নেই, কারণ 4 থেকে 14 একটা বুধ, যে পড়াশোনার কারক বুধের প্রভাবটা বেশি থাকে, এটা জ্যোতিষ সাবজেক্টের কথা। আর আপনারা মিলিয়ে নেবেন আমার কথাটা, 4 থেকে 14 মধ্যে যারা অনুষ্ঠানটা দেখছেন মিলিয়ে নেবেন। একজন হয়তো হাই ফাই শিক্ষিত লোক আমার দেখছেন অনুষ্ঠানটা, বা সবাই যারা দেখছেন কিছু না কিছু পড়াশোনা করেই আছেন, তাদের উদ্দেশ্যে বলবেন আমাদের ভিত কিন্তু তৈরি হয়ে যায় 4 থেকে 14 মধ্যে। 14 পর কিন্তু নতুন কিছু শিখতে পারবো না, নতুন কিছু কিন্তু হবে না, যা শিখবো 4 থেকে 14 মধ্যে ভিত তৈরি হয়ে যায়। যারা এই ধরনের ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই একবার ভালো জ্যোতিষের কাছে কাউন্সেলিং করিয়ে নেবে। তার সাথে গ্রহগত অবস্থান তো আমরা দেখে বলে দেবো, কিন্তু 4 থেকে 14 মধ্যে অবশ্যই এটা করতে হবে, কারণ 4 থেকে 14 মধ্যে যে বুধ আমাদের পড়াশোনা দেয় বুধের প্রাদুর্ভাবটা বেঁচে থাকে। 14 পর থেকে বুধের প্রভাব আর আমাদের শরীরের দেহ মনে থাকে না ভালো, যার ফলে আমরা কিন্তু কিছু নতুন জিনিস কিছু ঢোকাতে গেলে কোনো সূত্র, কোনো অ্যালজেব্রা, কোনো সম্পাদ্য, কোনো উপপাদ্য, কোনো পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্স সব কিছু কিন্তু আমরা কিন্তু একভাব কিন্তু শিখে যাই 4 থেকে 14 মধ্যে। সেটা কিন্তু আমরা বড়বেলায় আমাদের কিন্তু কাজে লাগে। পড়াশোনার ক্ষেত্রে এই গাইডগুলো যদি একটু স্মরণ করা যায় তাহলে আমার মনে হয় জায়গাটা খুব ঠিক হবে এবং ভালো হবে। একদমই ঠিক, কিন্তু সেই জায়গায় আসতে গেলে আপনাদের যে কাজটা করতে হবে সঠিক অ্যাস্ট্রোলজারকে খুঁজে বার করতে হবে। ওই গেলেন 1 মিনিট 2 মিনিটে দেখে দিলেন এবং 1 মিনিট 2 মিনিটের রেমেডি হাতে নিয়ে বাড়ি চলে এলেন আর ভাবলেন যে কী না কী করেছি, কিন্তু কিচ্ছু না, রেজাল্ট কিন্তু জিরো। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে ঠিক এই জায়গাটা নিতে পারে। এবং যারা পৌঁছেছেন শাস্ত্রীজির কাছে তারা কিন্তু জানেন যে আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো কতখানি সঠিক, যারা কাজ পেয়েছেন তারা তো জানেনি, এবং যারা এখনও পৌঁছননি তাদের জন্য বলি অতি অবশ্যই বিভিন্ন জায়গায় বিভ্রান্ত না হয়ে সঠিক জায়গাটা নির্বাচন করুন, তাহলে ভালো থাকতে পারবেন। একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। বলুন বলুন কে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ কে বলছেন মেদিনীপুর থেকে? শুভকাল বলছি। আচ্ছা কার জন্য জানবেন? আমার নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ? 26/5/1999। সময়? সকাল 7:55। জন্মস্থান কোথায়? আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? কন্যা রাশি, মিথুন লগ্ন। সঙ্গে থাকুন। কি বার ছিল, বুধবার? হ্যাঁ বুধবার। মিথুন লগ্ন কন্যা রাশি, খুব ভালো। মিথুন লগ্ন কন্যা রাশি বুধবারে জন্ম, খুব ভালো। চিত্র নক্ষত্র দেবারিগণ, চরণ এক লোহ পায়া, বর্ণ হচ্ছে বৈশ্য বর্ণ, তোমার 7 এবং 9 শুভ সংখ্যা, শুভ দিন বুধ শুক্র শনি, শুভ রাশি সিংহ কন্যা তুলা, শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। তোমার তো উচ্চশিক্ষার যোগ আছে, পড়াশোনা কিন্তু ভালো করার কথা, রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ, লগ্নে শুক্র বসে আছে, খুব ভালো। কিন্তু দ্বিতীয় রাহু বসে আছে, যার ফলে তোমার শরীরের দিকটা ডিস্টার্ব পাওয়া যাবে এবং লাস্টের দিকে রেজাল্টের ক্ষেত্রে একটু গোলমাল পাচ্ছি। কি চলছে এখন? আমার তো ইয়ার লস হয়ে গেছে, আমি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম কিন্তু হয়নি। কিন্তু অ্যাকচুয়ালি তোমার দেখো রবি বুধ এক ঘরে আছে, টেকনিক্যাল লাইন তো তোমার জন্য না, তুমি তো রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে, ভালো পড়াশোনা করলে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন বাড়ালে তোমার ভালো হতো। তুমি কতটা করেছো বলো? আমি বিএসসি ফার্স্ট ইয়ার করছি এখন। না বিএসসি পর্যন্ত গেছো, চলছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন দেখো ছক তো কিন্তু রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ বৃহস্পতি ভালো আছে, শুক্র ভালো আছে, ওই জন্য প্রথমেই বললাম তোমার উচ্চ শিক্ষার যোগ আছে। তোমার নিজের ওই কিছু কিছু বললে ভুল হবে, ওর পাকামির জন্য গোলমালটা হয়ে গেছে, হয়েছে কিনা, নিজের দোষে কিনা বলো? একদম, এটা একটু পাকামি করতে গেছো তুমি, কারোর সঙ্গে যুক্তি না করে চলে গেছো টেকনিক্যাল লাইনটাই, ওখানটা ইয়ার লস হয়ে আবার তুমি সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার বিএসসি। আমি বললাম একাডেমিক কোয়ালিফিকেশনটা ভালো হবে, একাডেমিক কোয়ালিফিকেশন মিনস হচ্ছে তোমার বিএ, বিএসসি, বিকম, এমকম এগুলো করো, এতে তোমার উন্নতি বেশি হবে। সবাই টেকনিক্যাল লাইন, ইঞ্জিনিয়ারিং লাইন, সবাই ডাক্তারি লাইন, ওগুলো হয় হবে না, তোমার সেই যোগটা নেই। তোমার রবি বুধ বসে আছে দ্বাদশে, দ্বিতীয় বসে আছে রাহু, কিন্তু শুক্র ভালো, তোমার বৃহস্পতি ভালো, রবি বুধটা বুধাদিত্য যোগ হয়েছে কিন্তু দ্বাদশে বসে আছে, যার ফলে তোমার অন্যদিকে লাইন যাবে না। কারিগরি শিক্ষা এবং তীক্ষ্ণ বুদ্ধির জায়গাটা তোমার নেই,
তুমি পড়াশোনা করে একাডেমিক কোয়ালিফিকেশন এগোতে পারবে, যেহেতু রবি বুধ একবার আছে, বৃহস্পতি ভালো আছে, এখন তুমি সেই পন্থাই অবলম্বন করেছো, তাই তো? একদম এগিয়ে যাও, আর কোনো দিকে তাকাবে না, বিএসসি কমপ্লিট করো, তারপর একটা কোন লাইনে চলে যাও, ঠিক আছে? হ্যাঁ বলছি, আমার কি গভর্নমেন্ট চাকরির যোগ আছে? দেখো রবি বুধ ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, আমি একবারে না করতে পারছি না তোমার, তুমি যদি একটু নিজেকে নিজে পাকামো না করতে, তাহলে এতক্ষণ জায়গা তোমার ভালো হয়ে যেত এতদিনে, ঠিক আছে? তবু তুমি উদরে যাবে, আমি বলছি রবি বুধ এক ঘরে আছে, বৃহস্পতি ভালো আছে, তোমার শুক্র খুব ভালো আছে, মঙ্গল ভালো আছে, চন্দ্র ভালো আছে, তুমি একদম এগিয়ে যাও, শুধু তোমার রাহুটা একটু ডিস্টার্ব আছে আর শনিটা একটু গোলমাল আছে, ঠিক আছে? ভয়ের কিচ্ছু নেই, তুমি এগিয়ে যাও, ভালো জ্যোতিষীর পরামর্শ করে একটু গাইড করাও, তোমার দেখবে জায়গাটা ভালো হবে, ঠিক আছে বাবা? একটু গাইড করি নাও কাউকে দিয়ে, দেখবে আমার মনে হয় তুমি জায়গাটা চলে যাবে ভালো জায়গা, আমার বিশ্বাস সামান্য একটু ঠেলে দিতে হবে, তাহলেই জায়গাটা ঠিক হবে। একদম একাডেমিক লাইনে ঠিক আছে, কি বলো বলো? একাডেমিক লাইনটাই তাহলে ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এ তাহলে হবে না? আমি বলছি যাবে না তুমি, আমি বলছি তুমি যাবে না, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই যে কাউন্সেলিং পার্টটা শাস্ত্রীজি করে দিলেন, এটার জন্য কিন্তু কোনো রেমেডি বলতে কিন্তু আমরা এই হাজার একটা স্টোনের কথা কিন্তু নয়, রেমেডিটা কি হলো যে আমি এই লাইনটা ছেড়ে এই লাইনে পড়াশোনাটা করবো, জেনারেল লাইনে পড়াশোনা করবো, এটাকেই কাউন্সেলিং বলে। কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে খবর পাই বিভিন্ন জায়গা থেকে যে কাউন্সেলিংয়ের নাম করে বিভিন্ন রকমের স্টোন, বিভিন্ন রকমের প্রতিকার, আর সেখানে দাঁড়িয়ে প্রচুর টাকার একটা নয়েজ হয়। কিন্তু দর্শক বন্ধু, বিচারটা আপনাদের করতে হবে যে আমি কার কাছে যাচ্ছি, তিনি কত জানেন, তার শিক্ষাগত যোগ্যতা কেমন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে তপন জ্যোতি অনুষ্ঠান বারে বারে আপনাদের জীবনে নতুন শিক্ষার মোড় এনে দেয় যে এভাবেও অ্যাস্ট্রোলজি করা যায়, এভাবেও কিন্তু সাধনা করা যায়। পূর্ব মেদিনীপুর থেকে ফোন করেছিলেন, একটু মেদিনীপুরের বন্ধুদের জন্য জানিয়ে রাখি, যারা শাস্ত্রীজির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা কি করবেন, পেয়ে যাচ্ছেন এ মাসের 28 তারিখ, 28 মে আপনারা পেয়ে যাচ্ছেন মেদিনীপুর শহরে, আসার আগে অতি অবশ্যই যোগাযোগ করছেন মেদিনীপুর কেরানিতলাতে, পেয়ে যাচ্ছেন মেচেদার বন্ধুরা 21 তারিখ, মে মাসের 21 তারিখ মেচেদার বন্ধুরা পেয়ে যাচ্ছেন সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে হোটেল হিন্দুস্তানে। এছাড়াও আপনারা পাচ্ছেন ব্যারাকপুরের চেম্বারে প্রত্যেক শুক্রবার দিন, একটু চেম্বারের অ্যাড্রেসগুলো আপনাদের জানিয়ে দেবো, পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার স্মৃতির মোড়ে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, পাচ্ছেন আপনারা হাওড়া ময়দান জাগৃতিতে প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, গড়িয়াহাটে পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, বেহালায় পাচ্ছেন বেহালা থানার সামনে পঞ্চননতলা পোস্ট অফিসের কাছে, পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত, এছাড়াও পাচ্ছেন শুক্রবার দিন সৌভাগ্য চক্র ব্যারাকপুরে, আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 2493600004 এবং 9830026370 এই নাম্বারে। একবার নজর রাখবো এবার আমরা জ্যোতিষ আলোকে জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ এবং টোটকায় সমৃদ্ধ জীবন সমৃদ্ধি, সবকটি বই পেয়ে যাচ্ছেন কলেজ স্ট্রিটের মহেশ লাইব্রেরি এবং গিরিজা লাইব্রেরিতে, এছাড়াও শাস্ত্রীজির বিভিন্ন চেম্বারে। যারা এখনো লাইভ হরোস্কোপ করেননি তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন এবং আপনার যা রাশি সেই অনুযায়ী রাশি কার্ড সাথে রাখছেন। তুমি যে জগৎ কাণ্ডারী এবং ওই রাঙাচরণ, এই সিডির অর্থ পৌঁছে যাচ্ছে দুস্থ মানুষদের সেবায়, তাই আপনিও কিন্তু এই কর্মযোগে সামিল হতে পারেন। এই সিডির অর্থ আপনার, আপনার যে অর্থ সেটা পৌঁছে যাবে দুস্থ মানুষদের কাছে। চলে এসেছি আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে, যেখানে দাঁড়িয়ে ফিরবো শাস্ত্রীজির কাছে। সামনে অমাবস্যা আমি বারবার বলবো, ফলানীন অমাবস্যা, আমাদের যে নানা রকমের কালী আছে, রক্ষা কালী, নিস্তারণী কালী, শ্যামা কালী, দক্ষিণেশ্বর কালী, কালী কালীঘাটের কালী, তারাপীঠের মা তারা কালী, এই ফলানোর অবস্থায় কিন্তু একটা বড় যোগ। আমি এর আগে বলেছি শ্রীরামকৃষ্ণ মাকে ফল দিয়ে উনি পেয়েছিলেন ফল, এবং এই দিনেই কিন্তু সারদা মাকে পুজো করেছিলেন পাঁচ ফল দিয়ে, নিজের স্ত্রীকে মাতৃরূপে উনি পুজো করেছিলেন, ফলানোর অবস্থা বড় যোগ। আর এই ফলানোর অবস্থায় প্রত্যেক ছাত্রছাত্রী, প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বলবো, প্রত্যেককে বলবো, যদি আপনারা ফল ত্যাগ করেন, একটি ফল চিরকালের মতো মায়ের কাছে হারিয়ে দেন, ফল ত্যাগ করলে বলছে ভালো ফল পাওয়া যায়, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা যে যার মনস্কামনা জানে একটি ফল সারা জীবনের মতো ত্যাগ করুন। এই ফলারিণী অবস্থায় এই কাজটা কিন্তু বেশি ফলপ্রসূ হয়, ফল ত্যাগ করলে ফল ভালো হয়। যারা ডাক্তারি পরীক্ষা দিচ্ছেন তার একটা ফল ত্যাগ করুন, যে কোনো মায়ের মন্দিরে যাবেন আগামী সোমবার 14 মে, সারাদিন একটু মোটামুটি শুদ্ধাচারে থাকবেন, লুচি আটা সুজি এসব খেতে পারেন, ফলমূল খেয়ে থাকতে পারেন,
না খেলে খুব ভালো হয়, সন্ধ্যাবেলা গিয়ে 108 জবার মালা, লাল ফুল লাল মিষ্টি, আরও কিছু ফলমূল নিয়ে যেতে পারেন, কিন্তু যে ফলটি আপনি দান করবেন সেই ফলটি মায়ের ঠাকুরমশাইকে দিয়ে পাঁচ পদ্মে বলবেন ঠাকুরমশাই এটা আমার নাম করে আপনি দিয়ে দেন, আমার নাম এই গোত্র নাম, এই নাম করে আমাকে অবশ্যই ফুলটা মায়ের ফলটা মায়ের পায়ে দিয়ে দেন, মায়ের পাঁচ পদ্মে ফুলটি অবশ্যই ফলটি দিয়ে দেবেন, তার সাথে পুজো পাঠ করে আপনি ওখানে অঞ্জলি টঞ্জলি দিয়ে মাকে ডাকবেন। যখন আপনি যখন ফলটা দেবেন ঠাকুরমশাই, তখন কিন্তু যদি ঠাকুরমশাইকে দেওয়ার যদি সুযোগ না থাকে নিজেই মন্দিরে পুজোর স্বরূপ দিয়ে দেবেন, অনেক ক্ষেত্রে ভিড় থাকে সম্ভব হয়নি, দিয়ে দেন, হাত জোর করে বলুন যে ঠাকুর আমি মানে মনে মনে জানিয়ে কাউকে বলার দরকার নাই, এবং যে উদ্দেশ্য নিয়ে ফলটা দেবেন সেই উদ্দেশ্যটা কাউকে কিন্তু বলার দরকার নেই, নিজের মন থেকে গিয়ে মন্দিরে দান করুন, ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে দেন, দিয়ে মনে মনে হাত জোর করুন যে মা আমি সারা জীবনের মতো এই ফলটা ত্যাগ করলাম, আমার এই যেমন এই ফলটা আমি যেমন পেয়ে থাকি, কারোর সন্তান হচ্ছে না তার জন্য, কারো মেডিকেল দিয়েছে ডাক্তারি চার পাঁচবার দিচ্ছেন যদি না হয় চেষ্টা করুন, হয়তো এবারটা হলো না পরের বারে কিন্তু ওই ফলটাই আবার ত্যাগ করুন, মাকে জানান দেবেন, মনে করি ধর মা আমি গতবারে দিয়েছি হয়নি আবার এইবারটা দিলাম, তুমি আমার উপর মানে এই এই মনস্কামনাটা পূর্ণ করো মা, এই ভাব জানিয়ে যদি আকুতি জানানো যায় এই যোগটা এমন একটা ভালো যোগ বলছে যে খুব ভালো ফল পাওয়া যায়। তার সাথে আমি বলেছি ষোলো কলা দিয়ে পুজো দেবেন, ষোলো কলা দিয়ে পুজো দিলে ষোলো কলা পূর্ণ হয়, এটা অবশ্যই কিন্তু অবশ্যই দেবেন, খুব ভালো ফল হবে, এবং ফলারিণী অবশ্যই এই কাজগুলো করুন, এবং ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। 14ই মে ভোটের দিন আছে, ওই দিন ভোটও পড়েছে, অনেকে যেতে সম্ভব পাবেন, আর একটা কাজ ছিল সেটা গঙ্গা স্নান, যদি সম্ভব হয় গঙ্গা স্নান করেন, 7:54 মধ্যে গঙ্গা স্নান করতে বলছে, গঙ্গার ঘাটে গিয়ে একদম স্নান করুন, এবং স্নান থেকে আপ টু বাড়ি পর্যন্ত মৌন থাকুন, একটা ঘন্টা মৌন থাকতে বলছে ফলারিণী অমাবস্যার দিন, আর ওই দিন অবশ্যই কোনো ভিক্ষুককে বা কিছু দান করুন, আর দরিদ্র নারায়ণ কিছু সেবা যদি পারেন করুন, বা কাউকে কোনো গরিব মানুষদের দুটো ফল মিষ্টি দান করুন, খুব ভালো ফল পাওয়া যাবে ফলারিণী অমাবস্যায়, এই ফলগুলো এই কাজগুলো করলে ভালো ফল পাবেন, এটা আমার বিশ্বাস, অনেকে করেছেন অনেকে ভালো আছেন, আমার সামান্যতম কথা শুনে যদি সামান্যতম কাজটি আপনারা করতে পারেন বিশাল কিছু খরচা নেই, তাদের উপকার হলে আমার খুব ভালো লাগবে, আপনারা ভালো থাকুন খুব সুস্থ থাকুন এই কামনা করি। একদমই তাই, নমস্কার।